নমস্কার বন্ধুরা, আমি রাহুল, লাভিং পেট সেম্পার ইউটিউব চ্যানেল থেকে আপনার জানাই স্বাগতম। তো বন্ধুরা, আমি চলে এসেছি আমার ককটেল পার্টি সেট আপ। তো এখন কিন্তু গরমকাল পড়ছে, আবার অনেক কিন্তু রাত্রিবেলা তো অনেক ঠান্ডা পড়ছে। তো এখন কিন্তু বলতে গেলে ঠান্ডা চলে যাচ্ছে। তো এখন যদি আমি হাঁড়ি দিই, এখন হাঁড়ি দিলে পাখির ডিম পাড়তে সময় লাগে প্রায় 1 সপ্তাহ কাছাকাছি। তারপর কিন্তু মার্চ মাস চলে আসবে, তো মার্চের শেষে কিন্তু আমার পাখির ডিমের বাচ্চা ফুটে যাবে। আর মার্চ মাসটা গরমকাল থাকবে, বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হয়ে যাবে। তো এবার আমি কিন্তু ব্রিডিংটা করবে, দিয়ে বাচ্চা করবে। সে এখন ঠান্ডা নেই, ঠান্ডা থাকলে ছোটো ছোটো বাচ্চা থাকলে মারা যেত, বা ডিমে ডিম পারলে ডিমে তা দিত না, সেই কারণে। তো এখন কিন্তু ওদেরকে আমি হাঁড়িটা দিয়ে দেবো। তো হাঁড়ি দিলে এখন গরম, তারপর আসলে ডিম পারবে, ডিমে বাচ্চাগুলো। তো আমি এখানে সব হাঁড়িগুলো বার করে দিয়েছি, হাঁড়িগুলো এখন আমি ভেতরে দেবো। আর হাঁড়ি দেবো, হাঁড়ির মধ্যে ওপরে দিচ্ছি ছড়া চাপা দিয়েছি, আর এইগুলো কিন্তু আমি হাঁড়ির ভেতরে দেবো। এগুলো যদি খুবই ভালো কাজ করে, এগুলো যে চিপসি বলে, এগুলো ফ্লিপকার্ট থেকে অনলাইনে কিনেছিলাম, দেখুন এই যে চিপসি ফ্লিপকার্টে অনলাইনে পাওয়া যায় চিপসি বলে, খুবই ভালো। এগুলো আমি হাঁড়ির মধ্যে দিলে ডিমগুলো খুবই ভালো থাকবে, ঠিক আছে। তো হাঁড়ি দেওয়ার জন্য দেখুন পাখিগুলো রেডি হয়ে আছে, হাঁড়ি দেখে কিন্তু খুবই খুশি হয়েছে ওদের। ওর হাঁড়ি দেবো, হাঁড়ির মধ্যেই কিন্তু পাখি ঢুকে যাবে, এরা একদম পাখি রেডি করা আছে। মানে হাঁড়ি দেবো, হাঁড়ির মধ্যে ডিম পারবে। চলুন তাহলে আমি হাঁড়িগুলো ফিটিং করি, আর আপনারা দেখতে থাকুন, ভিডিওটা দেখতে খুবই ভালো লাগবে। দেখুন, এবার বলে দিন, প্রথমে তো হাঁড়ি দেওয়ার আগে পাখিকে আমি মাল্টিভিটামিন খাইয়েছিলাম, পাখিকে ডিমান্ডিং করেছিলাম, তারপর আবার মাল্টিভিটামিন দিয়েছিলাম, তারপর রিকোভিড ওষুধ, ভাইমিলাইস ওষুধ দিয়ে পাখি কিন্তু আমি রেডি। পাখিতে হিট হয়ে গেছে, পাখি মেল ফিমেল ব্রিডিংও করেছে, নিচে অনেক পাখি আবার ডিমও পেরেছিল, যাতে না পারে সেই ব্যবস্থাও করেছিলাম। এবার কিন্তু আমি হাঁড়িগুলো দিলেই খুব তাড়াতাড়ি ডিম পারবে। আপনার রিয়াকশানটা দেখুন, হাঁড়ি দেবো, হাঁড়ির মধ্যেই পাখি ঢুকে যাবে। এটা প্রথম হাঁড়ি ঢোকাচ্ছি, এই হাঁড়িটা ডিম পেটে দিয়েছিল, আমি দিয়েছি ডিমগুলো নষ্ট করে বলি। ওপরে দুটো হাঁড়ি দেখতে পেয়েছেন, ওই হাঁড়িতে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম, হাঁড়ি দিতেই কিন্তু পাখি ডিম পেড়ে দিয়েছিল, ঠিক আছে। তারপর থেকে ওই পাখি দুটো ডিমে তা দিচ্ছে, আর এগুলো আমি হাঁড়ি ঢোকাবো। এগুলো দিয়ে দিলাম চিপসি, থাকেন 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 দেখুন, হাঁড়ি থেকে হাত না বার করতে করতেই মেলটা বলছে ফিমেলকে ঢুকতে, এরকম রিয়াকশান। মানে খুব তাড়াতাড়ি ওরা ডিম পারবে। পাখিকে ভালোভাবে খাবার দিয়ে রেখেছিলাম, পাখিকে ভালোভাবে ঠিকঠাক রেখেছিলাম, পাখিকে ব্রিডিংয়ের কোর্স করিয়েছিলাম, পাখিকে ডিওয়ার্নিং কোর্স করিয়েছিলাম, তাই পাখি কিন্তু রেডি। মেল ফিমেলটা দেখুন, মেল পাখিটি, সামনে একটা পাখিটি মেল, এই পাখিটা এরকম রিয়াকশান করছে দেখুন, পাখিকে ভেতরে আকর্ষিত করার জন্য। আমি কিছুক্ষণে 5 মিনিটে পরেই আপনাদের দেখাবো কোন কোন পাখি হাঁড়িরা নেয়। দেখুন, এখানেও পাখি কিন্তু মেল পাখিগুলো আগে হাঁড়ি দেখছে, খুবই সুন্দর, খুবই তাড়াতাড়ি ডিম পারবে এরা। দেখুন, আমি হাঁড়ি দিয়েছি, দেখুন মেল পাখিটা ভেতরে ঢুকে গেছে, মেল হচ্ছে কালো পাখিটি ঢুকে গেছে। প্রথমে তো মেল পাখিগুলোই ভারতের ভাঁড়ের ভেতরে প্রবেশ করে, ওর পাশের হাঁড়িটাও দেখুন, দেখুন সব মেল পাখিগুলো ঢুকে যাচ্ছে, পাখিগুলো খুবই সুন্দর হয়ে আছে দেখুন। এখানেও মেল পাখি ঢুকে গেছে,
এখানেও মেল পাখি ঢুকে আছে, এখানেও ঢুকে গেছে, দেখুন সব পাখি ঢুকে। দেখালাম পাখিকে আমি হাই দিলাম, পাখি কিন্তু ভেতরে তাতেই ঢুকে গেল। তো ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যে কটা ভিডিওর আমি বললাম ব্রিডিংয়ের কোর্স, ডিওয়ার্নিংয়ের কোর্স, সব ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চেক আউট করে নেবেন। পাখি একদম খুবই সিঙ্গিং করছে, তাড়াতাড়ি হাঁড়ির মধ্যে পারবে। আশা করছি এক সপ্তাহের মধ্যে আমরা আপনাদেরকে যে কটা ডিম পারে কটা কী প্রোগ্রেস আমি দেবো। তো আমার কিন্তু দুটো হাঁড়ি এখনও কম পড়ে গেছে, এখন এই পেয়ারটাকে দেওয়া হয় না, এই পেয়ারটাকে দেবো, আর এই পেয়ারটাকে এখনও দিতে হবে। আর এই পেয়ারটাকে আমি দিয়ে দিয়েছি হাঁড়ি, এখন এখানে দিয়ে দিচ্ছি, এগুলো খুব তাড়াতাড়ি ডিম পারবে, ঠিক আছে। আর আরও আমার কিছু ককটেল পাখি দেখতে সোজা একদম রেডি হচ্ছে, ওগুলোর জন্য আমি খাঁচা রেডি করেছি, ওগুলোও আমি ব্রিডিংয়ে বসিয়ে দেবো। তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন লাভ ইন পেট সেম্পা ইউটিউব চ্যানেল।